হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা ল্যামিস থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ল্যামিস থিওরামের উপরে একটা প্রবলেম করব। তো আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্লেক্সিবল কেবলের মাধ্যমে এই দুইটা ওয়েটকে ঝুলাই রাখা হয়েছে। বিতে যেটা একটা ওয়েট কাজ করতেছে যেটা কিনা 2000 পাউন্ড, এবং সিতে ডাব্লিউ নামের একটা ওয়েট ঝুলাই রাখা হয়েছে, এবং এ এবং ডি এই দুইটা সাপোর্টের মাধ্যমে আমার এই কেবলটার উপরে এই দুইটা লোডকে আমরা লোড দেয়া হয়েছে আর কি। এবং আমার কাছে বলা আছে যে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো এখন বলা হয়েছে যে এই ফ্লেক্সিবল কেবলের এই লোডগুলো দেওয়ার কারণে এখানে প্রত্যেকটা তার পার্টে কতটুকু করে ইন্টারনাল টেনসাইল ফোর্স তৈরি হয়েছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। এবং এখানে আমাকে প্রয়োজনীয় যে অ্যাঙ্গেলগুলো, যেমন এ সাপোর্ট সেটা এটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এবং এখানে এটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এই জিনিসগুলো আমার কাছে দেয়া আছে। আচ্ছা, না, আমার কাছে আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে যে এইটা 120 ডিগ্রি, এটাও দেয়া আছে আমার কাছে। তো আমার কাছে কোশ্চেন করা হয়েছে এই প্রত্যেকটা ফ্লেক্সিবল কেবলের যে পার্টে, যেমন এবি, বিসি এবং সিডিতে কতটুকু ইন্টারনাল টেনসাইল ফোর্স ডেভেলপ করবে, এবং এই ডাব্লিউ এর ভ্যালুটা কত। সো আমার কাছে জানতে চাওয়া হয়েছে এফ এবি ইকোয়ালস টু কত, এফ বিসি ইকোয়ালস টু কত, এফ সিডি ইকোয়ালস টু কত, এবং এই ওয়েটটা কত। এই চারটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখন আরেকটা জিনিস আমাকে কোশ্চেনে বলা আছে যে এই চারটা পার্টেই টেনশন ডেভেলপ করবে, এবং আমরা জানি যে ফ্লেক্সিবল কেবলে যদি লোড ঝুলাই দেওয়া হয় তাহলে কিন্তু তার প্রত্যেকটা পার্টে টেনশন টেনসাইল ফোর্স গভর্ন করে, ইন্টারনাল টেনসাইল ফোর্স আর কি। সো আমরা যদি এখন সেই ডিরেকশনগুলো দিয়ে দিই তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে, কারণ একটু পরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তখন আমাদেরকে ডিরেকশনগুলো দেখাতে হবে। সো আমি যদি বি পয়েন্টের দিকে ফোকাস করি, বি পয়েন্টে আমরা দেখতেছি 2000 পাউন্ডের একটা লোড নিচের দিকে দেয়া আছে, কাজ করতেছে নিচের দিকে। তো বি পয়েন্টে দুইটা অংশ, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি, এই দুইটা পার্ট আর কি। তো যেহেতু টেনশন ফোর্স কাজ করতেছে প্রত্যেকটা কেবলে, কেবলের প্রত্যেকটা অংশে, সো আমরা আমাদের ডিরেকশনটা হবে হচ্ছে পুল আউট, মানে বের হয়ে যাচ্ছে। টেনশন মানে হচ্ছে সে পুল আউট হওয়ার চেষ্টা করতেছে। তো আমরা যদি বি পয়েন্টের দিকে তাকাই তাহলে বি পয়েন্ট থেকে বের হয়ে যাবে এই টেনসাইল ফোর্সটা, আমরা ডিরেকশনটা দিলাম, এবং এটা হচ্ছে আমার এফ এবি। আবার এই বি পয়েন্ট থেকে এদিকে যদি দেখি, এই বি পয়েন্ট থেকে বের হয়ে যাবে টেনসাইল ফোর্স এটা। এবার আসে আমরা যদি সি পয়েন্টকে ফোকাস করি, সি পয়েন্টে একটা লোড নিচে কাজ করতেছে, তাহলে এই অংশে টেনশন কাজ করবে আমরা বলেছিলাম। সো এটা হচ্ছে আমাদের এফ সিডি, সি থেকে বের হয়ে যাচ্ছে। একইভাবে এদিকেও একটা টেনশন ফোর্স কাজ করবে, অর্থাৎ এই জায়গাটায় আমি দেখলাম দুই রকম। যখন আমি বি কে চিন্তা করতেছি তখন এদিক বরাবর গেছে, টেনশনটা বের হয়ে গেছে বি পয়েন্ট থেকে। আবার যখন সি এর দিকে তাকাইছি তখনও বের হয়ে গেছে, এদিক বরাবর হয়েছে। তো এই পুরো এই বিসি অংশে আলটিমেটলি এফ বিসি পরিমাণ টেনশন ফোর্সই গভর্ন করবে এই লোডিং কন্ডিশনের কারণে। তো আমি এই ডিরেকশনগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। আমি যদি বি পয়েন্টকে ফোকাস করে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখি কি অবস্থা হয়, কারণ আমার আলটিমেটলি টার্গেটই হচ্ছে এফ এবি, এফ বিসি, এফ সিডি এবং ডাব্লিউ বের করা, এবং এটা কিন্তু আমি পুরাটা নিয়ে কাজ করলে পারবো না, আমাকে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে হবে। সো আমি দেখি যে বি পয়েন্টকে নিয়ে কি করতে পারি। বি পয়েন্টে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই ছিল আমার সেই বি পয়েন্ট, লোড একটা নিচের দিকে কাজ করতেছিল 2000। বি পয়েন্টে এবি এই এই অংশটা আছে, সো এটা দিয়ে দেই। এটা যেহেতু বের হয়ে যাচ্ছে সো ডিরেকশনটা বের হয়ে যাবে, এভাবে দিতে হবে। এটা হচ্ছে আমার সেই এফ এবি। এবার আসি এফ বিসি, আরেকটা অংশ আছে এফ বিসি, এটা এফ বিসি। তো যেহেতু তিনটা ফোর্স, এখন আমি দেখি যেখানে ল্যামিস লটা অ্যাপ্লাই করে আমি এফ এবি এবং এফ বিসি বের করতে পারি কিনা। হ্যাঁ, আমি বলেছিলাম যদি আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, কনকারেন্ট ফোর্স হয়, এবং যদি
তিনটা ফোর্স থাকে, তাহলে কিন্তু আমরা ল্যামিস ল অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে দেখতেছি যে হ্যাঁ, আমার বি পয়েন্টে এটা এইখানে তিনটা ফোর্স কাজ করতেছে, 200 পাউন্ড, FBC একটা এবং FAB একটা, তিনটাই বি পয়েন্ট দিয়ে গেছে, তার মানে তারা সমবিন্দুগামী, মানে হচ্ছে কনকারেন্ট, এবং এখানে তিনটা ফোর্সই কাজ করতেছে এবং কোশ্চেনও বলে দিছে এটা ইকুইলিব্রিয়াম। সো আমরা এখানে বি পয়েন্টের জন্য ল্যামিস ল অ্যাপ্লাই করতে পারি। সো ল্যামিস ল অ্যাপ্লাই করতে গেলে আমার কী লাগে, যে প্রত্যেকটার আমার অ্যাঙ্গেল লাগবে, প্রত্যেকটার সাইনের মানে যে ফোর্সটা নিব সেইটা প্রপোর্শনাল টু দ্য আদার টু ফোর্সেস সাইনের অ্যাঙ্গেলটা। সো সেই ল্যামিস লটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে যাই, আমার এখন তিনটা অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল কত, এই FAB এবং 2000-এর মধ্যে অ্যাঙ্গেল কত, তারপর 2000 এবং এই FBC এই ফোর্সটার মধ্যে অ্যাঙ্গেল কত, এবং ফাইনালি FAB এবং FBC-র মধ্যে অ্যাঙ্গেল কত। সো এখন আমি একে একে অ্যাঙ্গেল বের করার চেষ্টা করব, তারপর আমি ল্যামিস ল অ্যাপ্লাই করব এবং ফাইনালি FAB এবং FBC আমি বের করব বি পয়েন্টকে ফোকাস করে। ওকে, এবার দেখি আমরা আমরা দেখতেছি যে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, তো আমি যদি এখানে এভাবে বাড়াই দিলাম অ্যাক্সিস আর কি, এটা আমার, এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই। তো আমি দেখি যে এবি যেটা, এটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। তো আমি যদি এই ছবিতেই এই বি পয়েন্টে একটা প্যারারাল লাইন টানি, এই লাইনটার প্যারারাল করে আর কি, এইটা এবং এইটা হচ্ছে প্যারারাল লাইন, যেহেতু এই দুইটা প্যারারাল লাইন এবং এটা সেম লাইন, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু এটাও 60 ডিগ্রি হবে। তার মানে এই FAB ফোর্সটা এই বি এর হরিজেন্টালের সাথে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো এইটাকে আমি বসাই দিই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আমরা এই ছবি থেকে বের করে নিয়ে আসলাম। এবং আমাকে কিন্তু এই বিশ এইটা এই 2000 পাউন্ড ওয়েটটা এই FBC-র সাথে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সেটা কিন্তু দেয়াই আছে। সো বসাই দেই এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। ওকে, তার মানে আমি যেটা দেখলাম যে আমার এই ছবিতে যে গিভেন ডাটা ছিল সেটার মাধ্যমে আমি এতটুকুর বাইরে আর কিন্তু কিছুই বের করতে পারি না এই মুহূর্তে। এখন এই দুইটা যে দেয়া আছে এই দুইটাকে ইউজ করে আমি প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে করব এবং তারপর ল্যামিস ল অ্যাপ্লাই করব। সো দেখি কি করা যায়। আমি দেখতেছি 2000 এবং FBC-র মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল 75 ডিগ্রি, এটা আমাকে সরাসরি দেয়া আছে। সো একটা কিন্তু বের হয়ে গেছে, এটা কিন্তু আমাকে দেয়াই আছে 75 ডিগ্রি। এখন আমাদের FAB এবং 2000-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে এবং FAB এবং FBC-র মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। সো দেখি কীভাবে বের করা যায়। এখানে আবার এটা হচ্ছে 60 ডিগ্রি, আর যেহেতু এটা এক্স অ্যাক্সিস এই ডটেড লাইনটা, আবার এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস, সো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 60 প্লাস 90 হবে, তার মানে 150 ডিগ্রি। তার মানে FAB এবং 2000-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি, সেটাও বের হয়ে গেল। এখন বাকি রইল একটা, যেটা কিনা আমার এদিকে FAB এবং FBC-র মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এটা বাকি আছে। তাহলে কিভাবে বের করা যায়, এটা খুব ইজিভাবে বের করা যায়, যদি দুইটা অ্যাঙ্গেল আমরা বের করে ফেলতে পারি, আর একটা জাস্ট 360 ডিগ্রি মাইনাস এই দুইটা অ্যাঙ্গেল করলেই কিন্তু চলে আসে। তো আমি যদি দেখি যে আমি FAB এবং 2000-এর অ্যাঙ্গেলটা জানি 150 ডিগ্রি, আমি FBC এবং 2000-এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানি 75 ডিগ্রি, আমি এখন এইটা বের করব। সো কিভাবে করতে পারি, 360 ডিগ্রি পুরাটা থেকে আমি যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলেই তো আমি এই অ্যাঙ্গেলটা পাই। সো 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এটা করলে দেখি কত আসে, 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি করলে আসে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এখন কিন্তু আমরা প্রত্যেকটা এই তিনটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল প্রত্যেকটার জন্য বের করে ফেলছি, এখন আমরা বি পয়েন্টে ল্যামিস ল অ্যাপ্লাই করার জন্য রেডি। আমরা বি পয়েন্টের জন্য ল্যামিস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই, আমরা ফার্স্টে তিনটা ফোর্স লিখে ফেলি, যেমন FAB ইকুয়ালস টু FBC বাই সাইন, অ্যাঙ্গেলটা আমি একটু পরে লিখি, ইকুয়ালস টু এই ফোর্সটা 2000 পাউন্ড যেটা, ডিভাইডেড বাই এটা দিয়ে রাখি সাইন। এখন আমি একে একে বের করি, যখন আমি এবি বলবো তখন হচ্ছে অপর দুইটা ফোর্সের সাইনের অ্যাঙ্গেলের প্রপোর্শনাল,
সো আমি এফ এবি নিয়ে কাজ করতেছি এখন। তাহলে এফ এবি ছাড়া বাকি দুটো ফোর্স হচ্ছে একটা 2000 আর একটা হচ্ছে এফ বিসি। 2000 আর এফ বিসির মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি, সো এখানে বসবে সাইন 75 ডিগ্রি। এবার যখন আমি এফ বিসি নিয়ে কাজ করতেছি তখন কি করব, এফ বিসি হচ্ছে এইটা, তাহলে এফ বিসি ছাড়া বাকি দুইটা ফোর্স কত, 2000 এবং এফ এবি, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে, দ্যাট ইজ 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি। আর যখন আমি 2000 নিয়ে কাজ করব, 2000 হচ্ছে এইটা, তার মানে অপর দুইটা ফোর্স হচ্ছে এফ এবি একটা আর একটা হচ্ছে এফ বিসি, সো সাইন 135 ডিগ্রি। ওকে, ল্যামিস ল কিন্তু অ্যাপ্লাই করা শেষ। এখন এখানে আমরা এইটা ইকুয়াল এটা পাইলাম, এটা এবং এইটা ইকুয়াল এটা পাইলাম, তো এখন আমি এটা ইকুয়াল এটা লিখতে পারি, আবার এটা ইকুয়াল এটাও লিখতে পারি। যেহেতু আমি এই টার্মটা জানি, সো আমি একবার এইটা ইকোয়ালস টু এটা লিখবো, আরেকবার এইটা ইকোয়ালস টু এটা লিখবো, একটা লিখলেই হয়। সো করে ফেলি, সো চলে আসবে। এটা খুলে চলে আসে 2732.05 পাউন্ড। আমরা একটা ফোর্স বের করে ফেললাম এফ এবি। এবার আমরা এটা সমান এটা করলে এফ বিসিটাও পেয়ে যাব, সো অ্যান্ড এফ বিসি বাই সাইন 150 ডিগ্রি, 2000 বাই সাইন 135 ডিগ্রি, সো এফ বিসি সাইন 150 সাইন 135 2000, সো এফ বিসি কত আসে দেখি, সো ল্যামিস ল আমি বিতে অ্যাপ্লাই করে আমি কিন্তু দুইটা আননোন, যেটা কিনা একটা হচ্ছে আমাদের এফ এবি এবং একটা কিনা এফ বিসি, সেটা কিন্তু বের করে ফেলছি। এখনও কিন্তু আমাদেরকে এই ডাব্লিউ এবং এফ সি ডি বের করা এখনও আমার বাকি আছে, সো এখন আমি সেটা বের করব। তো সেটা আমি কিভাবে বের করব, আমি বিতে ল্যামিস ল অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি সিতে ল্যামিস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমি বাকি দুটো ফোর্সও পেয়ে যাব। সো সিমিলারলি আমি যদি সি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এই ছিল আমাদের সেই সি পয়েন্ট যেটার ওয়েট হচ্ছে ডাব্লিউ, নিচে কাজ করতেছে, আমরা যেটা বের করব আলটিমেটলি এটা ডাব্লিউ, এটিকে হচ্ছে এফ বিসি, টেনশন হচ্ছে সি পয়েন্ট থেকে বের হয়ে যাবে এফ বিসি, আর এদিকে হচ্ছে এফ সি ডি, এফ সি ডি। এখন আমি দেখি অ্যাঙ্গেল কি কি রে আছে, আমি ফার্স্ট অ্যাক্সিসটা এখানে নিব যাতে আমার অ্যাঙ্গেলটা বুঝতে সুবিধা হয়। আমাকে বলাই ছিল যে এই এফ বিসি আর এফ সি ডির অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, সো যেটা দেয়া সেটা আমরা সাথে সাথে বসাই দিব, এটা হচ্ছে টোটালটা 120 ডিগ্রি। ওকে, আমাকে কি আর কিছু দেয়া ছিল না, আমাকে কিন্তু আর কিছু দেয়া নাই। এখন আমরা যদি ল্যামিস ল অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা কি জানি, প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে, তো আমি শুধুমাত্র একটারটা জানি 120 ডিগ্রি। এখন এফ বিসি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও জানি না, আবার ডাব্লিউ এবং এফ সি ডির মধ্যবর্তী অ্যাঙ্গেলও জানি না, আমাদেরকে এই দুটা বের করতে হবে, ক্লু আমরা খুঁজতে হবে। যেমন আমরা প্রথমে যখন বের করেছিলাম তখন ক্লু হিসেবে নিয়েছিলাম এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে আবার এখানে প্যারালাল লাইন টেনে বাকিগুলো বের করছিলাম। এখন আমার জন্য ক্লু কোনটা হতে পারে, এখানে কোনো অ্যাঙ্গেল দেয়া নাই, এখানে যেহেতু দেয়া নাই তো এই অ্যাঙ্গেলটাকে আমরা ক্লু হিসেবে ইউজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এই বি পয়েন্টে 2000 এবং এই বিসি এটার সাথে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এখন আমরা যদি সি পয়েন্টে, সি পয়েন্টে যদি একটা, আচ্ছা এই বি পয়েন্টে হচ্ছে এটা আর সি পয়েন্ট হলো আমার এটা, তো সি পয়েন্টে যদি আমি একটা প্যারালাল লাইন টানি, এই যে এইটা এবং এটা হচ্ছে প্যারালাল লাইন, আমি যদি ক্লিয়ার করে দেখাই, বিতে বিতে হলো এটা আর সি হলো এটা, আমরা এই দুইটা লাইনকে প্যারালাল বলছি, এই দুইটা যদি প্যারালাল লাইন টানি এবং এটা যেহেতু একই লাইন, সো এইটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এই কেবল থেকে এই ভার্টিক্যাল অংশ পর্যন্ত এটাও কিন্তু 75 ডিগ্রি হবে। সো আমরা বসাই দিই, এটাকে আমরা ক্লু হিসেবে ইউজ করব, এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি,
এই পর্যন্ত আমরা বের করতে পারি, আমরা কিন্তু আর কিছু এখান থেকে করা যায় না। এখন আমি দেখি কি করা যায়। তো এখন আমরা দেখি যে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, এফ বিসি এবং ডাব্লিউ। এফ বিসি এবং ডাব্লিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই, তাহলে আমরা দেখতেছি যে এখান থেকে এই পর্যন্ত হলো পুরাটা হলো 180 ডিগ্রি। পুরাটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই বাকিটা কত রইল? বাকিটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি করলে আসে 105 ডিগ্রি। একইভাবে আমার এখন এই অ্যাঙ্গেলটা লাগবে, এই ডাব্লিউ এবং এফ সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো এটা আমি কীভাবে বের করতে পারি? এটা আমরা 360 দিয়ে মাইনাস করি, 360 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা 105 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি যদি করি, 360 মাইনাস 105 মাইনাস 120, এটা করলে আসে 135 ডিগ্রি। সো তিনটা অ্যাঙ্গেলই যখন বের হয়ে যাবে, তখন আমরা ল্যামিস ল অ্যাপ্লাই করার জন্য রেডি। এটা ছিল আমার সি পয়েন্ট। সো ল্যামিস ল যদি আমি সি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কী আসবে? এফ বিসি ডাব্লিউ এফ সিডি লিখলাম, সো সাইন দিয়ে দিই, সাইন সাইন সাইন। যখন আমি এফ বিসি নিয়ে কাজ করতেছি, তখন হচ্ছে ডাব অপর দুইটা ফোর্স ডাব্লিউ এবং এফ সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগে 135 ডিগ্রি। ডাব্লিউ যখন করব, তখন হচ্ছে অপর দুইটা ফোর্স এফ বিসি এবং এফ সিডির মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি দেয়া আছে। এফ সিডি যখন করব, তখন হচ্ছে ডাব্লিউ এবং এফ বিসির মধ্যবর্তী অ্যাঙ্গেল 105 ডিগ্রি। সো অ্যাঙ্গেলটা বের করতে করার পর কিন্তু আর কোনো ঝামেলা নাই, জাস্ট সূত্রে বসাই দিতে হবে। এখন আমি কি করতে পারি? আমি এফ সিডি জানি না, এফ সিডি আমি এখনও বের করি নাই, আমি ডাব্লিউও জানি না, এটাও আমি জানি না, এই দুটো আমার কাছে আননোন। আমি শুধুমাত্র জানি এফ বিসি, যেটা আমি বি পয়েন্টকে নিয়ে যখন আমি ল্যামিস ল অ্যাপ্লাই করছিলাম, তখন আমি এফ বিসি আগে বের করে নিয়ে আসছি, 1414.21 পাউন্ড, এটাকে আমি বসাই দিব এখানে। অর্থাৎ এফ বিসি আমরা জানি কত, 1414.21 পাউন্ড। ওকে, সুবিধা নাই। তো আমি তাহলে যেহেতু আমি এটা জানি, এই পুরো অংশটা জানি, তো আমি একবার এটা সমান এটা লিখবো, আর একবার আমি এইটা সমান এইটা লিখবো, তাহলেই তো আমি ডাব্লিউ এবং এফ সিডি পেয়ে যাব। সো এখন করি, নাও ডাব্লিউ ডিভাইডেড বাই 120 সাইন 120 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1414.21 বাই সাইন 135 ডিগ্রি। সো ডাব্লিউ ইকোয়ালস টু সাইন 120 ডিগ্রি, 1414.21 বাই সাইন 135 ডিগ্রি। সো আমরা ডাব্লিউ পাচ্ছি 1732.05 পাউন্ড। সো আমরা ডাব্লিউ পেয়ে গেলাম। এখন আমি এটা সমান এটা করলে এফ সিডি পেয়ে যাব। সো এফ বিসি, যেটার ভ্যালু কিনা 1414.21 সাইন 135 ডিগ্রি, এদিক থেকে পাই এফ সিডি, যেটা আমরা বের করবো সাইন 105 ডিগ্রি। সো এফ সিডি সমান কত আসবে? সাইন 105 ডিগ্রি ইন্টু সাইন 135, 1414.21। সো এফ সিডি কত আসে? 1931.85 পাউন্ড। সো আমরা কিন্তু চারটা আননোনই বের করে ফেললাম, কত হবে, এফ সিডি কত হবে। এটা আমরা যখন সি পয়েন্টকে ফোকাস করলাম, তখন আমরা ডাব্লিউ পেলাম এবং এফ সিডি পেলাম, এবং যখন আমি বি পয়েন্টকে ফোকাস করলাম, তখন আমি এফ এবি এবং এফ বিসি পেলাম। সো এই ছিল প্রবলেম। সো আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামের প্রবলেমগুলো ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করেও বের করতে পারি খুব সহজেই। এই প্রবলেমটাও আমরা আগে যেরকম কম্পোনেন্টটা ভাগ করে নিতাম, ওইভাবেও করলে সামশন অফ এফ এক্স সামশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, ওইভাবে করলেও করা যাবে। সো ধন্যবাদ সকলকে, আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন।